কল্যাণ ইউনিভার্সিটি, ইউজি ফার্স্ট সেমিস্টার, মেজর মাইনর, যাদের সিলেবাস রয়েছে পরি ভাষা, তাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে কয়েকটি কোরি ভাষা নিয়ে আমরা আলোচনা করব। এই পরিভাষাগুলি তোমরা গুরুত্ব সহকারে দেখে নেবে, অর্থাৎ তোমরা খাতায় লিখে নেবে, কারণ এই পরিভাষাগুলি খুবই গুরুত্বপূর্ণ। কল্যাণ ইউনিভার্সিটির আগে সিলেবাসে 200টি পরিভাষা নির্ধারিত করা ছিল। এই 200টি পরিভাষার মধ্যে তোমাদের এই 200টি পরিভাষা থেকে প্রশ্ন আসবে। তাই আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা যেগুলো তোমরা না দেখলেই নয়। তো এই পরিভাষাগুলি তোমরা অতি অবশ্যই খাতায় তুলে নেবে, আজকের ক্লাসটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। দেখো, প্রথম পরিভাষা হচ্ছে 1 নম্বর অ্যাবডাকশন। অ্যাবডাকশন এর বাংলা পরিভাষা হচ্ছে অপহরণ। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্টেন্ট, এর পরিভাষা হচ্ছে হিসাব রক্ষক বা গাণনিক। 3 নম্বর অ্যাডজার্নমেন্ট, মানে হবে মুলতবি। 4 নম্বর হচ্ছে অ্যামেন্ড, অ্যামেন্ড মানে হলো সংশোধন করা। 5 নম্বর হচ্ছে অ্যাপ্রুভাল, যার পরিভাষা হচ্ছে বাংলা অনুমোদন। 6 নম্বর হচ্ছে অ্যাসেস, অ্যাসেস মানে হলো নির্ধারণ করা বা মূল্য নিরূপণ। 7 নম্বর অডিট, অডিট মানে হলো নিরীক্ষা বা আইব্যয় পরীক্ষা। 8 নম্বর হচ্ছে ব্যাকটেরিয়া, যার মানে হলো জীবাণু। 9 নম্বর হচ্ছে ব্যাংকরুপ্ট, মানে হলো দেউলিয়া। 10 নম্বর বেসিক এডুকেশন, মানে হলো বুনিয়াদি শিক্ষা। 11 নম্বর ক্যাপিটালাইজেশন, ক্যাপিটালাইজেশন মানে হলো ধনতন্ত্র বা পুঁজিবাদ। 12 নম্বর হচ্ছে ক্যাপিটাল, মানে মূলধন বা পুঁজি। 13 নম্বর হচ্ছে চিফ অডিটর, মানে মুখ্য হিসাব পরীক্ষক। 14 নম্বর হচ্ছে কনভেনশন, নিয়ম বা সম্মেলন। 15 নম্বর হচ্ছে ডিলিং অ্যাসিস্ট্যান্ট, মানে নির্বাহ সহায়ক। 16 নম্বর হচ্ছে ডিফেলকেশন, মানে হচ্ছে তহবিল তছরুফ। 17 নম্বর ডিপোজিট, মানে হচ্ছে আমানত বা জমা দেওয়া। 18 নম্বর ড্রাফ্ট, মানে হচ্ছে খসড়া বা মুসাবিদা। 19 নম্বর এফিসিয়েন্সি, মানে যোগ্যতা বিচার। 20 নম্বর এফিসিয়েন্ট, মানে হচ্ছে কর্মকৌশল যোগ্য। 21 নম্বর এমবার্গো, মানে হচ্ছে নিষেধাজ্ঞা। 22 নম্বর হচ্ছে হেবাস কর্পাস, মানে হচ্ছে সশরীর হাজিরা। 23 নম্বর হচ্ছে হিজ এক্সেলেন্সি, মানে মহামান্য। 24 নম্বর হাইপোথিকেশন, মানে হলো দায়বন্ধন। 25 নম্বর হচ্ছে এলিজেবেল, মানে হলো দু স্পষ্ট বা অস্পষ্ট। 26 নম্বর হচ্ছে ইন্টারপ্রিয়টার, মানে হচ্ছে দোভাষী বা ভাষান্তরিক। 27 নম্বর হচ্ছে ইন্সপেক্টর জেনারেল, মানে মহাপরিদর্শক। 28 নম্বর হচ্ছে জাস্টিফিকেশন, মানে সমর্থনযোগ্য। 29 নম্বর হচ্ছে কিট ব্যাগ, মানে শয্যাথলি। 30 নম্বর হচ্ছে ল্যান্ডস্কেপ, মানে ভূ দৃশ্য। 31 নম্বর হচ্ছে মাল প্র্যাকটিস, মানে অপকর্ম বা অন্যায় আচরণ। 32 নম্বর হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট, মানে পাণ্ডুলিপি। 33 নম্বর হচ্ছে মিউটেশন, মানে নামান্তর। 34 নম্বর হচ্ছে মাইটিসিজম, মানে হলো অতীন্দ্রিয়তা। আর 35 নম্বর হচ্ছে নেভিগেবিলিটি, NAVIGABLITIOY, মানে হচ্ছে নাব্যতা বা নৌবাহিনী আর কি। 36 নম্বর হচ্ছে নমিনি, মানে মনোনীত ব্যক্তি। 37 নম্বর হচ্ছে নোটিফিকেশন, যেটা আমরা খুবই সহজেই ইংরেজিতে বলি বা ব্যবহার করি সবাই মোবাইলে। তো এই নোটিফিকেশনের পরিভাষা হচ্ছে বাংলা প্রজ্ঞাপন। 38 নম্বর ওনারশিপ, মানে মালিকানা। 39 নম্বর হচ্ছে প্রোভাইডেন্ট ফান্ড, মানে হচ্ছে ভবিষ্যৎ নিধি। 40 নম্বর হচ্ছে প্রিজার্ভ, মানে সংরক্ষণ। 41 নম্বর হচ্ছে রিসিপ্ট, মানে রসিদ। 42 নম্বর হচ্ছে রিডিমশন, মানে হচ্ছে দায় মুক্তি বা পরিশোধ। 43 নম্বর হচ্ছে সাবোটেজ, মানে অন্তর্ঘাত। 44 নম্বর হচ্ছে স্কাল্পচার, মানে ভাস্কর্য। SCULPTURE, মানে ভাস্কর্য। 45 নম্বর হচ্ছে সোভিয়ার, মানে স্মরণিকা বা সড়ক কুরান্ত। 46 নম্বর হচ্ছে স্ট্যাটাস কো, মানে স্থিতাবস্থা। 47 নম্বর হচ্ছে ট্রিপ বোর্ড, মানে হলো শুল্ক পর্ষদ। 48 নম্বর হচ্ছে
ট্যাবুলেশন মানে হচ্ছে স্মরণীবন্ধন। 39 নম্বর হচ্ছে টেস্টিমোনিয়াল মানে প্রশংসাপত্র। 50 নম্বর হচ্ছে থেসিস মানে গবেষণাপত্র। 51 নম্বর হচ্ছে ট্রান্সলেটর মানে হচ্ছে অনুবাদক। 52 নম্বর ইউটিলাইজেশন মানে হচ্ছে সদ্ব্যবহার। 53 নম্বর আরবানিজেশন মানে নগরায়ন। 54 নম্বর হচ্ছে ভ্যান্ডেলিজম মানে শিল্প নকশতা। 55 নম্বর হচ্ছে ভোকেশনাল মানে বৃত্তিমূলক আর কি। তারপর 56 নম্বর হচ্ছে ভাউচার মানে প্রমাণক। 57 নম্বর হচ্ছে ওয়াজেস মানে মজুরি। 58 নম্বর হচ্ছে এক্সরে মানে রঞ্জন রশ্মি। 59 নম্বর হচ্ছে ইয়ারলি এক্সপেন্ডিচার মানে বার্ষিক ব্যয়। 60 নম্বর হচ্ছে জিরো আওয়ার মানে মহেন্দ্রক্ষণ। 61 নম্বর হচ্ছে কোয়াজেশন মানে দরপত্র। 62 নম্বর হচ্ছে অ্যাকনোলেজমেন্ট। আমরা সবাই কথাটি ব্যবহার করি বেশিরভাগ ফর্ম ফিল আপের ক্ষেত্রে, একটা আমাদেরকে অ্যাকনোলেজ দেওয়া হয়, এটা হচ্ছে প্রাপ্তি স্বীকার। এরপরে দেখো 63 দেওয়া রয়েছে এনজিও, এর পরিভাষার ফুল ফর্ম কী সেটা দিতে পারে তোমাদেরকে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আর একটা রয়েছে ভিএটি ভ্যাট, তো ভ্যাটের পরিভাষার ফল ফর্ম হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। 65 নম্বর হিয়ারিং মানে হচ্ছে শুনানি। 66 নম্বর হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি মানে হচ্ছে ওকালত নামা। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 66টি পরিভাষা, এগুলো করলে তোমরা অতি অবশ্যই পরীক্ষায় 100% তোমরা কমন পাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, অতি অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। চ্যানেল প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেশি বেশি করে একটু বন্ধুদের সঙ্গে ক্লাসগুলি শেয়ার করে দাও। অনেকদিন ক্লাস দেওয়া হয়নি যেহেতু ভিউজটা একটু কমই আসছে, তোমরা অতি অবশ্যই শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে।